এই জুতো দিয়ে কি করে মারবে না? এই নোংরা জুতো ছিল, নোংরা জুতো ছিল, টুথপেস্ট দিল, এটা কি, এটা ডিশওয়াশার দিল, ডিশওয়াশার, বেকিং সোডা, বেকিং সোডা দিয়ে ঘষছে, ঘষছে, পরিষ্কার হয়ে গেছে, ফ্লিকারসের মতো হয়ে গেল জুতোটা, চক চক করছে। প্লিজ প্লিজ প্লিজ, আমার অনেক নোংরা জুতো আছে, প্লিজ আমার বুট জুতোটা পরিষ্কার করে দাও, প্লিজ করে দাও, হ্যাঁ চল দেখি হয় কি না, চল চলো। চলে এসছে আমাদের মধ্যে একটা দু বছর পুরনো নোংরা জুতো, যেটা আমার জেফারের মুখে, হ্যাঁ এবারে এই জিনিসটা পরিষ্কার করা হবে, দেখা যাক কি হয়। এটা কি? এটা হচ্ছে টুথপেস্ট, টুথপেস্ট দেওয়া ছিল দিদি, চলে এসো, অনেকটা লাগবে, টিপতে হবে, টিপতে হবে, তার জন্য নষ্ট হয়ে বাবা। এবার দেব ভীম লিকুইড, ভীম ভীম ভীম, ছোট ভীম, ছোট ভীম, ছোট ভীম, ভীম ভীম, দেখা যাক পরিষ্কার হয় কিনা। এটা কি আছে? ইয়েস, বেকিং সোডা, না বেকিং সোডা, এই সোডা, এটা কাটা হোক, বেকিং সোডা, আর এটা দেবো, পুরো দিয়েছিল, ঠিক আছে পরিমাণ ঠিক আছে, একদম। আর এই দেবো হচ্ছে ব্রাশ, ব্রাশটা নিয়ে এবারে গুলবো কি হয় দেখি, ভালো করে গোলা যাক। এই খেতে বেশি টেস্টি হবে কিন্তু, দেখে তো মনে হচ্ছে হেভি টেস্ট হতে পারে। এটা এমন একটা বিষ যেটা খেলে মোটামুটি এক মাস হসপিটালাইজ, হসপিটালে যাবো না, আর তোমরা কেউ কার খেয়ে নিও না, আমরা মুখে বলেছি বলে, প্লিজ খেও না, চলো পরিষ্কার করো, খেও না, খেও না, তোমরা খেও না, খেয়ে নাও সোনারা, না লাগাও, এখান থেকে এখানে পরিষ্কার করবো, ঠিক আছে, সব রেডি, মুছে দেখ কি হয়। ও মাই গড, দেখো পুরো চক চক করছে, আমি তো অবাক, জল দিয়ে ধুলে পুরো চকচক করবে। তো চলো গাইস, এই হ্যাক, এই হ্যাকটা তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই অবশ্যই ফলো করে দেবে পেজটা, ভিডিওটা ভালো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে ফলো করে দেবে অবশ্যই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, নতুন একটা হ্যাকে, তো তুমি জানো।